হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু ভিজুয়াল টিপস চ্যানেল। ভিজুয়াল টিপস চ্যানেলে আমি আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলের মাধ্যমে আয় সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে থাকবো। যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো কেমন হয়। সুন্দর চোখ রয়েছে, এই দুটো সুন্দর চোখের সাহায্যে আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে পারি, বিভিন্ন জিনিস দেখতে পাই। আজকে আমরা জানব এই দুটো সুন্দর চোখের ভেতরের আসল রহস্যটা কী, এই সুন্দর চোখের ভেতরের অংশগুলো কী কী এবং সেটা কীভাবে কাজ করে। আমি আপনাদের একটা ডায়াগ্রাম এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আমাদের চোখটা বাইরে থেকে দেখতে অনেকটা এইরকম। আমাদের চোখের দুটো পাতা থাকে, এই পাতাগুলোকে আমরা আইলিড বলি। ওপরের পাতাকে বলি আপার আইলিড, নিচের পাতাকে বলি লোয়ার আইলিড। আর চোখের যে সাদা অংশটা থাকে সেটাকে আমরা বলি স্ক্লেরা। স্ক্লেরার মাঝখানে যে কালো অংশটা থাকে সেটাকে আমরা বলি কর্নিয়া। কর্নিয়ার মাঝখানে কালো অ্যাপারচারটাকে আমরা বলি ফেভেল। এবার আমরা আসব কর্নিয়া আর স্ক্লেরার মাঝের এই সংযোগস্থলটাকে আমরা বলি লিম্বাস। আমাদের চোখের এই কালো অংশটা অনেকের ক্ষেত্রে ব্রাউন হয়, সেটা হয় কর্নিয়ার ভেতরে অবস্থিত আইরিসের জন্য। আইরিস একটা কালারফুল পার্ট, এই কালারফুল পার্টটাকে আমরা বলি আইরিস। চোখের বাইরে যেই লোমের মতো অংশ থাকে সেগুলোকে আমরা বলি আইল্যাস। দেখো বন্ধুরা, আমরা আইবলটাকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা লেয়ার দিয়ে আর একটা স্ট্রাকচার দিয়ে। লেয়ার বলতে আমাদের আইবলে তিনটে লেয়ার রয়েছে। এই তিনটে লেয়ার হলো আউটার লেয়ার বা বাইরের লেয়ার, আর একটা হচ্ছে মিডিল লেয়ার, আর একটা হচ্ছে ইনার লেয়ার। এই আউটার লেয়ারটাকে আমরা বলবো ফাইবাস লেয়ার, আর মিডিল লেয়ারটাকে আমরা বলি ভাস্কুলার লেয়ার, আর ইনার লেয়ারটাকে আমরা বলি নার্ভাস লেয়ার। এই তিনটে লেয়ারের মধ্যেই চোখের বিভিন্ন অংশগুলো অবস্থান করে। একদম বাইরের লেয়ারে যেই অংশটা অবস্থান করে সেটা হচ্ছে স্ক্লেরা আর কর্নিয়া, আর মিডিল লেয়ারের মধ্যে অবস্থান করে কোরোয়েড, সিলিয়ারি বডি আর আইরিস। এই তিনটে পার্ট অবস্থান করে, আর ভেতরের ইনার লেয়ারের মধ্যে অবস্থান করে রেটিনা। এবার আমি একটা ডায়াগ্রাম এঁকে লম্বচ্ছেদের মাধ্যমে বিভিন্ন অংশগুলো বর্ণনা করছি। বাইরের লেয়ারটা হচ্ছে এখানে ব্ল্যাক কালারের লেয়ারটা হচ্ছে বাইরের লেয়ার, এটা হচ্ছে খুব শক্ত এবং মোটা লেয়ার। এই লেয়ারের মধ্যে অবস্থান করে স্ক্লেরা কর্নিয়া। স্ক্লেরা হচ্ছে আমাদের চোখের সাদা অংশটা, এটা চোখের যদি বাইরের লেয়ারটাকে ছটা ভাগ করি তার হচ্ছে পাঁচ ভাগ জুড়ে রয়েছে এই স্ক্লেরা। স্ক্লেরা হচ্ছে 5/6 অংশ জুড়ে রয়েছে, এই বাইরের অংশটা হচ্ছে স্ক্লেরা। এই স্ক্লেরা অংশটা আবার সামনের দিকে কিছুটা ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ হয়ে গেছে, এই অংশটাকে আমরা বলি কর্নিয়া। এবার আমরা আসব মিডিল লেয়ার অর্থাৎ ভাস্কুলার লেয়ার, এটা হচ্ছে রেড কালারের লেয়ার। এই লেয়ারটা হচ্ছে মিডিল লেয়ার, রেড কালারের লেয়ারটা হচ্ছে মিডিল লেয়ার। এই অংশটা হচ্ছে স্ক্লেরার নিচের অংশ। স্ক্লেরার নিচের অংশে তাহলে মিডিল লেয়ারের পোস্টেরিয়রলি অবস্থান করে কোরোয়েড। কোরোয়েডটা আবার সামনের দিকে কিছুটা ব্লেন্ড হয়ে গেছে, এই অংশটাকে আমরা বলি আইরিস। এই অংশটা হচ্ছে আইরিস। আইরিস আবার কিছুটা সার্কুলার এবং এক্সটেনশন হয়ে সিলিয়ারি বডি গঠন করেছে। সিলিয়ারি বডি আবার তার লিগামেন্টের সাহায্যে লেন্সের সঙ্গে যুক্ত রয়েছে, এই লিগামেন্টটাকে আমরা বলি জোনিউলস। আর এই কনভেক্স অংশটাকে আমরা বলি লেন্স। আইবলের একদম ভেতরের লেয়ার অর্থাৎ ইনার লেয়ার নিয়ে, ইনার লেয়ারের মধ্যে অবস্থান করে রেটিনা। রেটিনা হচ্ছে এখানে গ্রিন কালারের অংশটা হচ্ছে ইনার লেয়ার, এই অংশটা হচ্ছে রেটিনা। রেটিনার মধ্যে অবস্থান করে রড কোষ, কোন কোষ। রডস বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে, আর কোন সেল কী করে বস্তুর কালার নির্ধারণে সাহায্য করে। দেখো বন্ধুরা, আমরা বলেছিলাম আইরিসের মাঝখানে একটা কালো অ্যাপারচার থাকে, এইখানে এই অ্যাপারচারটা হচ্ছে কালো অ্যাপারচার, যেটা আমরা বাইরে থেকে কালো দেখি। এই ফাঁকা স্থানটাকে আমরা বলবো ফেভেল।
আমাদের চোখের আইবলের ভিতরে কিছু ফাঁকা স্থান রয়েছে যা তরল ফ্লুইড দ্বারা পূর্ণ থাকে। এই ফাঁকা স্থানগুলো হচ্ছে একটা লেন্সের আগে অবস্থান করে এই ফাঁকা স্থান, আর একটা আছে লেন্সের পরে অবস্থিত ফাঁকা স্থান। এই ফাঁকা স্থানগুলোর মধ্যে ইন্টেরিয়রলি অবস্থিত স্থানটাকে বলবো ইন্টেরিয়র সেগমেন্ট। লেন্সের পরবর্তী অর্থাৎ পোস্টেরিয়রলি অবস্থিত অংশটাকে বলবো পোস্টেরিয়র সেগমেন্ট। ইন্টেরিয়র সেগমেন্টটা যেই তরল দ্বারা পূর্ণ থাকে সেটাকে আমরা বলি অ্যাকুয়াস হিউমেন। আর পোস্টেরিয়রলি ফাঁকা স্থানটা যে লুই দ্বারা পূর্ণ থাকে তাকে আমরা বলবো ভিট্রিয়াস হিউমেন। আইরিসের সামনে অবস্থিত ফাঁকা স্থানটি অ্যাকোয়াস দ্বারা পূর্ণ থাকে, আইরিসের পরে অবস্থিত ফাঁকা স্থানটিও অ্যাকোয়াস হিউমার দ্বারা পূর্ণ থাকে। আইরিসের সামনে অবস্থিত ফাঁকা স্থানটিকে আমরা বলবো ইন্টেরিয়র চেম্বার। আইরিসের পরবর্তী ফাঁকা স্থানটিকে আমরা বলবো পোস্টেরিয়র চেম্বার। আইবলে একটি নার্ভ রয়েছে যে নার্ভটা আমাদের ব্রেনের সঙ্গে সংযোগ রক্ষা করতে সাহায্য করে, এই নার্ভটাকে আমরা বলি অপটিক নার্ভ। দেখো বন্ধুরা, এবার আমরা আসব চোখের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে। চোখের একদম ইন্টেরিয়রলি অবস্থান করে কর্নিয়া। কর্নিয়া ট্রান্সপারেন্ট হওয়ায় আলোক রশ্মিকে চোখের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। তারপর আমরা আসব অ্যাকোয়াস। অ্যাকোয়াসও স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয় তাই আলোক রশ্মিকে ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। অ্যাকোয়াস হিউমার চোখের আইওপি অর্থাৎ ইন্টারকুলার প্রেশার নিয়ন্ত্রণ করে। আইরিস চোখের মধ্যে আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। আইরিসের মাঝে যে ডার্ক অ্যাপারচার থাকে সেটাকে আমরা বলি পিউপিল। নিজের সাইজটাকে ছোট বড় করে চোখের ভেতর আলোর প্রবেশটাকে নিয়ন্ত্রণ করে। আলোর উজ্জ্বলতা বেশি হয় তখন পিউপিল তার সাইজটাকে ছোট করে নেয়, যার ফলে কম আলোক রশ্মি আমাদের চোখের ভেতর প্রবেশ করতে পারে। আবার যখন অন্ধকার রুমে আমরা থাকি পিউপিল তার আকৃতিটা বড় করে নেয়, যার ফলে চোখের ভেতর বেশি আলোক রশ্মি প্রবেশ করতে পারে। এবার আমরা আসব লেন্স। লেন্স ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ হয় চোখের ভেতর আলোক রশ্মির প্রবেশ করতে সাহায্য করে। অ্যাকোয়াস হিউমার ট্রান্সপারেন্ট ফ্লুইড এটাও আলোক রশ্মি প্রবেশে সাহায্য করে, আর সাহায্য করে আইবলের আকৃতিটা বা শেপটা নিয়ন্ত্রণ করতে। রেটিনা বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। এবার আসব অপটিক নার্ভ। অপটিক নার্ভ ব্রেনের সঙ্গে যুক্ত রয়েছে, এটা আমরা কোনো বস্তুর ইমেজটাকে যেইভাবে গ্রহণ করছি সেই ভিজুয়াল ইমেজটাকে ব্রেনের মধ্যে বার্তা হিসাবে নিয়ে যেতে সাহায্য করে। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।